বিগত কয়েক মাস যাবত শিক্ষাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় হয়ে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। দফায় দফায় আন্দোলন আর বচসাকে ঘিরে তিক্ত পরিবেশ হয়ে উঠেছে গোটা বাংলায়। এবার ফের নিজেদের দাবি তুলে ধরতে কলকাতার রানী রাসমণি রোডে শিক্ষক ঐক্য মঞ্চের আয়োজন করল চাকরি প্রার্থীরা। এই সমাবেশে অভিযোগকারীদের পাশাপাশি দেখা গেল সর্বসাধারণের ভিড়। সোমবার দুপুর একটা নাগাদ শুরু হয়েছে এই কর্মসূচি। এসএসকের সহায়ক তুষারকান্তি ঘোষ এ বিষয়ে জানিয়েছেন, যারা স্কুলে চাকরির পরীক্ষায় পাশ করে বসে আছে, এখনো চাকরি পাননি, তাদের সকল শূন্য পদে নিয়োগ করা উচিত। আমাদের সকলের বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আস্থা এবং ভরসা রাখবেন এবং তাদেরকে নিয়োগ করবেন। শিক্ষা ঐক্যমঞ্চের সম্পাদক সুজিত ভট্টাচার্য জানিয়েছেন, আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত থাকার কথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুর। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আজকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত প্যারা এবং প্রাথমিক শিক্ষক এসেছেন তারা তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরবেন। বন্ধুরা মিলে শিক্ষা বন্ধু এসএসকে এমএসকে প্যারা টিচার এবং আমাদের সমস্ত অস্থায়ী কর্মচারী কিন্তু আমি বলছি যে দিদির সদিচ্ছা আছে, দিদি আমাদের অনেকটা করেছেন, তিনি এই সীমিত ক্ষমতার উপরে অনেকটা করে দিয়েছেন এবং আমার আশাবাদী এই মমতা ব্যানার্জি আমাদের করবেন, এটা আমি অঙ্গীকারবদ্ধ। আমি হচ্ছে এসএসকে কিন্তু আমরা বলছি যে আমাদের যে শূন্য পদগুলি আছে, যারা টেট পরীক্ষায় পাস করে বসে আছে, প্রাইমারি খালি, হাই খালি, মাদ্রাসা খালি এবং আমাদের সমস্ত এমএসকে এসএসকে খালি আছে, ওই শূন্য পদগুলি ওদেরকে নিয়োগ করে দিলে সব সমস্যা মিটে যাবে। হ্যাঁ, আমার আশাবাদী মিটাবেন মমতা ব্যানার্জি, এটা আমার আশাবাদী। এই সমাবেশটা হচ্ছে, এটা কি কর্মসূচিটা কি আপনাদের কর্মসূচি হচ্ছে? আমরা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক সভানেত্রী এবং নেতৃত্বরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে একটা কর্মসূচি মন্ত্রীর উপস্থিতিতে করতে চাচ্ছি। মন্ত্রী এখানে আসবেন আর একটা সময়। আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া, যেমন 3% 3 লাখ টাকা সবার ক্ষেত্রে হয়নি, সর্বশিক্ষার যে কর্মচারীরা তারা বঞ্চিত দীর্ঘদিন ধরে, সেই সব দাবি দেওয়া নিয়ে আমাদের আজকে মন্ত্রীর কাছে অনুরোধ যে সেই সব দাবি দেওয়া যাতে পূরণ হয় এবং আমরা যাতে ভবিষ্যতে স্কুলগুলো একদম শূন্য পদ হয়ে গেছে, ফলে স্কুলগুলো চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আবার শিক্ষাবন্ধু আছে, তাদের মায়নাটা এত কম, এদের বর্ধিত হবে বলেও আজ পর্যন্ত বর্ধিত হয়নি, এরকম বিভিন্ন দাবি দেওয়া, পার্শ্ব শিক্ষকদের বদলি, এরকম বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের আজকে এখানে সমাবেশ। এবং এখানে এগুলো হচ্ছে সর্বশিক্ষা কর্মী, সরকারের আন্ডারটেকিং, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের আন্ডারটেকিং আমাদের শিক্ষক। আমরা হচ্ছে গিয়ে প্রকল্পধীন, সব শিক্ষকগুলো হচ্ছে প্রকল্পধীন। এখানে প্যারা টিচার আছে, শিক্ষাবন্ধু আছে এবং এমএসকে এসএসকে পৌরসভা মাদ্রাসা, এই নিয়ে আমাদের এইখানে সংগঠনটা। আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর এই পার্থ বসু এখন আসবেন। এইখানে আমি দেখছি সবার হাতে একটা বক্সের মতন আছে, এটা কিসের জন্য? আমরা সেই অর্থে কোনো টাকা পয়সা মানুষের কাছে তুলি না, হঠাৎ করে এত বড় একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, ফলে আমাদের এই প্রোগ্রামটার জন্য কিছু টাকা পয়সা তোলা দরকার আছে। তার জন্য আমরা অনুরোধ করেছি সবাই যাতে তহবিল আকারে যদি দেয় তবে আমাদের এই প্রোগ্রামটা উঠে যায়, এই আর কি। আমরা কোনো টাকা পয়সা তুলিনি এটার জন্য আলাদা করে। এই কর্মসূচি কতদিন চলবে? আজকেই শেষ, আজকেই শেষ। কতজন লোক আছে এখানে? তো মোটামুটি আমাদের 10,000 লোক হবে মনে হচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ থেকে এসেছে? হ্যাঁ, গোটা একদম দার্জিলিং থেকে একদম একদম নদী পর্যন্ত সম্পূর্ণ।